ओम शांति। আজকে এক থেকে বারো পর্যন্ত ঘড়ির কাঁটায় যেরকম ঘর থাকে বারোটা, ঠিক সেরকম আমরা এক থেকে বারো পর্যন্ত বারো রকমের মনোরঞ্জক উপায়ে যোগাভ্যাস করব। একে এক শিব বাবা, অর্থাৎ শিব বাবার কাছে চলে যাব। দুয়ে মাম্মা আর বাবা, দুজনকে নিজের সামনে দেখব আর মাম্মা আর বাবার থেকে বরদান নেব। তিনে তিন লোক, অর্থাৎ স্থূল বতন, সূক্ষ্ম বতন আর মূল বতন, তিন লোকে আমরা ভ্রমণ করব। চারে চার ধাম, পাঁচে পাঁচ স্বরূপের অভ্যাস করব। ছয়ে বাবা আমার উপরে ছত্র ছায়া হয়ে আছে অনুভব করব। সাতে বাবা থেকে সাত গুণ নেব। আটে বাবা থেকে অষ্ট শক্তি নেব। নয়ে নয় দেবী হয়ে ভক্তদেরকে সকাশ দেব। দশে নিজের মধ্যে দশ মাথাযুক্ত রাবণ, অর্থাৎ কোনো বিকার আছে কিনা চেক করব, আর থেকে থাকলে সেটাকে চেঞ্জ করব। এগারোতে এক নিরাকার বাবাকে ফলো করব, আর এক আকারি ফরিস্তা ব্রহ্মা বাবাকে ফলো করব, অর্থাৎ বাবা যেরকম ড্রিল দিয়েছে আমাদের দিনে বারো বারো চব্বিশ বার নিরাকারি দুনিয়ায় যেতে আর আকারি দুনিয়ায়। তো নিরাকারি স্বরূপের প্র্যাকটিস করব আর আকারি স্বরূপের প্র্যাকটিস করব, অর্থাৎ ফরিস্তা স্বরূপের। বারো বারোতে আমরা বারো যে জ্যোতির্লিঙ্গম আছে শিবের, সেইখানে ফরিস্তা হয়ে গিয়ে শিবের যত ভক্ত আছে সবাইকে সকাশ দেব এবং তাদেরকে বলবো তোমরা শিব বাবাকে, প্রকৃত শিব বাবা কেমন দেখতে তাকে জানো, তাকে চেনো এবং তার বর্ষার অধিকারী হও। এই বলে বারো, অর্থাৎ ঘড়ির কাঁটায় বারোটা বেজে গেছে, অর্থাৎ পাঁচ হাজার বছর হয়ে গেছে, এখন আমাকে যেতে হবে আমার ঘর পরমধাম। তো সেকেন্ডে আমরা পরমধাম চলে যাব। এইভাবে আমরা বসে যখন যোগ করব এক থেকে বারো প্র্যাকটিস করতে পারি। আবার কখনো কখনো যখন যে সময় হবে, অর্থাৎ যদি এখন বিকেল চারটে বাজে, আমি করতে পারি যে আমি চারটে থেকে পাঁচটায় এক ঘন্টায় কর্মযোগ, অর্থাৎ কর্ম করতে করতে আমি চার ধাম স্মৃতি রাখব। যা হয়তো বিকেল পাঁচটা বাজে এখন, তাহলে আমি এখন সেকেন্ডে পাঁচ স্বরূপের অভ্যাস করব, কর্ম করব। যদি ছটা বাজে আমি অনুভব করব আমার মাথার উপরে বাবার ছত্র ছায়া আছে, ছয়ে ছত্র ছায়া। তাহলে আমরা খুব সুন্দরভাবে মনোরঞ্জন উপায়ে যোগ করতে পারবো, আমাদের বিকর্ম বিনাশ হবে এবং আমরা খুশির অনুভব করব। তো এখন এই ভিডিওতে আমি এক থেকে ছয় পর্যন্ত কমেন্ট্রি করছি, পরের ভিডিওতে আমি সাত থেকে বারো পর্যন্ত করব। প্রত্যেকে সোজা হয়ে বসবো, আমি আত্মা নিজেকে দেখব দুই ভ্রুকুটির মাঝে, আমি আত্মা সেকেন্ডে এক নিরাকার শিব বাবার কাছে পৌঁছে গেলাম। মেরা তো এক শিব বাবা দুসরা না কই, বাবার কাছে চলে গেলাম, বাবা আমাকে দেখছে, আমি বাবাকে দেখছি, বাবার একদম কাছে বসে আছি, বাবার শক্তি অনুভব করব।
বাবার শক্তি শান্তি পবিত্রতার কিরণ নিয়ে আমি পুরো বিশ্বে সকাল দিচ্ছি। সবাইকে আত্মা দেব, বাবা থেকে আমার কাছে, আমার থেকে পুরো বিশ্বে, দুই দুই ব্রহ্মা বাবা আর মামা এই দুজনকে ইমার্জ করব আর অনুভব করব আমি তাদের সামনে বসে আছি। ব্রহ্মা বাবা মামা তাদের মস্তকের উপরে শিব বাবা মহাজ্যোতি, মাম্মা বাবা দুজনে আমাকে দৃষ্টি দিচ্ছে, ব্রহ্মা বাবা আমার মাথায় বরদানি হাত রেখে বলছে, বাচ্চে নিশ্চয় বুদ্ধি বিজয়ন্তি, সদা নিশ্চিত নিশ্চিন্ত থাকো। মামা আমার মাথায় বরদানি হাত রেখে দৃষ্টি দিচ্ছে আর বলছে, বাচ্চে হর ঘড়ি অন্তিম ঘড়ি, এটা ভেবে তীব্র পুরুষার্থ করো। মাম্মা বলছে, বাচ্চে সদা স্মরণ রাখবে করণ করাবার বাবা, সেই আমাদের চালাচ্ছে, আমরা নিমিত্ত। মাম্মা বাবার দৃষ্টিতে বরদান বচন আমি ভরপুর অনুভব করছি। তিন, আমি আত্মা এখন তিন লোক ভ্রমণ করব। প্রথমে স্থূল লোক, স্থূল বর্তন, স্থূল বর্তনে আমি আত্মা এই হাড় মাংসের স্থূল শরীরে দুই ভ্রুকুটির মাঝে বিরাজমান। আমার মস্তকের এক ফিট উপরে মহাজ্যোতি শান্তির সাগর শিব বাবা, তার থেকে শান্তির কিরণ আমার মধ্যে আসছে। আমি আত্মা থেকে আমার স্থূল শরীরে অঙ্গে অঙ্গে শান্তির কিরণ যাচ্ছে। আমার অঙ্গ অঙ্গ শীতল হয়ে যাচ্ছে। আমার চারদিকে শান্তির অরা তৈরি হচ্ছে। এখান থেকে নিরন্তর শান্তি কিরণ প্রবাহিত হচ্ছে পুরো বায়ুমণ্ডলে। সবাই শান্তি অনুভব করছে।
আমি আত্মা, এখন স্থূল বতন ছেড়ে ওপরে সূক্ষ্ম বতনে যাচ্ছি। আমি স্থূল শরীর ছেড়ে এক সূক্ষ্ম ফরিস্তা সাদা লাইটের শরীর ধারণ করলাম। এই লাইটের শরীরে দুই ভ্রুকুটির মাঝে আমি জল জল করছি। আমি ফরিস্তা বা পরি যাচ্ছি ওপরে, সূর্য চাঁদ তারা ভেদ করে, নীল আকাশ ভেদ করে আমি পৌঁছে গেলাম সাদা আকাশে সূক্ষ্ম বতনে। সামনে ফরিস্তা রাজা ব্রহ্মা বাবা, তার দুই ভ্রুকুটির মাঝে শিব বাবা। বাপ দাদার হাত ধরলাম, বাপ দাদা দৃষ্টি দিচ্ছে, বাবার দৃষ্টিতে আমি পবিত্রতার অনুভব করছি। আমি ফরিস্তা আরো উজ্জ্বল হয়ে যাচ্ছি। ভরপুর হয়ে যাচ্ছি। বাবা মাথায় হাত রেখে বরদান দিচ্ছে, বাচ্চে সদা পবিত্র ভব। আমি ভরপুর হয়ে এবার সূক্ষ্ম বতনে লোককে মার্চ করব। বিশ্বের সব আত্মাকে পবিত্রতার কিরণ দিচ্ছি, সকাশ দিচ্ছি। বাপ দাদা থেকে আসছে, আমার হাত থেকে সাদা পবিত্র কিরণ গ্লোবে যাচ্ছে। সব আত্মারা পবিত্রতার অনুভব করছে। সবার অপবিত্রতা বিকার দূর হয়ে যাচ্ছে। আমার থেকে পবিত্র কিরণ পাঁচ তত্ত্বে যাচ্ছে, মাটিতে যাচ্ছে, আকাশে যাচ্ছে, সাদা সাদা কিরণ বাতাসে, অগ্নিতে, জলের উপর যাচ্ছে পবিত্র কিরণ। আমার নয়ন থেকে পবিত্র কিরণ জলের উপর পড়ছে। পাঁচ তত্ত্ব শতপ্রধান হয়ে যাচ্ছে। সব গ্রহদের কাছে যাচ্ছে পবিত্র কিরণ। গ্রহরাও শতপ্রধান হয়ে যাচ্ছে। এবার আমি আত্মা সূক্ষ্ম বতন ছেড়ে, সূক্ষ্ম ফরিস্তার ছেড়ে যাচ্ছি মূল বতনে, পরমধাম জ্যোতি নিরাকার স্থিতিতে, নিরাকার বিন্দুর কাছে, শিব বাবার কাছে। বাবা বিন্দু, আমি বিন্দু, বাবার থেকে শক্তি কিরণ নেব, জ্ঞান সূর্য শিব বাবা, তার থেকে লাইট আর মাইট আমার মধ্যে আসছে। আমি মাস্টার জ্ঞান সূর্য, রং বেরঙের কিরণে আমি আত্মা ভরপুর হয়ে যাচ্ছি। আমার থেকে লাইট মাইট পুরো বিশ্বে যাচ্ছে। আত্মাদেরকে লাইট আর মাইট দিচ্ছি।
অনুভব করব বাবা থেকে আসছে আর আমার থেকে 750 কোটি আত্মার কাছে 750টা কিরণ বেরিয়ে প্রত্যেক আত্মার কাছে এক একটা করে কিরণ যাচ্ছে লাইটার মাইটের সকাল সবাই অনুভব করছে। সবাই হালকা অনুভব করছে আর শক্তির অনুভব করছে। এবার চার 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 ধাম ভ্রমণ করব। মন বুদ্ধি দিয়ে চলে গেলাম পাণ্ডব ভবনে, ব্রহ্মা বাবার কর্মভূমি চরিত্র ভূমিতে। প্রথমে আমরা বাবার ঝোপড়িতে যাব, অর্থাৎ বাবার কুটিয়ায়। এখানে দেখব ব্রহ্মা বাবা বসে আছে। ব্রহ্মা বাবার সাথে সব সময় শিব বাবা কম্বাইন আছে। এখানে আমরা বাবার সাথে রুহরিহান করব, অর্থাৎ কথা বলব। যার যা মনের কথা, সেটা নিজের প্রবলেমের কথা হতে পারে, লৌকিকের কিছু কথা হতে পারে, অলৌকিক কিছু কথা হতে পারে, পুরুষার্থের ব্যাপারে হতে পারে, প্রশ্ন হতে পারে কোনো, যা হোক বাবার সাথে সেটা শেয়ার করব। আর অনুভব করব বাবা উত্তর দিচ্ছে আমার সমস্যার বা আমার প্রশ্নের উত্তর আমি পেয়ে যাচ্ছি। কিছুক্ষণ আমরা এরকম রুহরিহান করব। এবার বাবার ঝুপড়ি থেকে বেরিয়ে চললাম বাবার কামরায়। পৌঁছে গেলাম বাবার কামরায়, সেখানে যে খাটিয়া রাখা আছে দেখব সেখানে ব্রহ্মা বাবা বসে আছে। বাবার সাথে শিব বাবা কম্বাই। ব্রহ্মা বাবা এই কামরাতে, এই খাটিয়াতে বসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন এবং শরীর ছাড়ার আগে ব্রহ্মা বাবা এবং শিব বাবা একসাথে প্রকাশ মন দাদির হাতে হাত রেখে তাকে যজ্ঞের ভার অর্পণ করেছিলেন। আমরা সেই খাটিয়ায় বাবাকে দেখব, বাবা বসে আছে আর আমিও ঠিক সেরকম বাবার সামনে বসে আছি। বাবা দৃষ্টি দিচ্ছে, এখানে আমরা বাপ সমান হওয়ার বরদান নেব। বাবার দৃষ্টিতে আমি অনেক শান্তি অনুভব করছি। বাবা আমার মস্তকে বরদানে তিলক লাগাচ্ছে, বাচ্চে বাপ সমান ভব, নিরাকার নির্বিকার নিরহংকারী ভব।
বাবা আমার হাতে হাত রাখলো, আর মনে হচ্ছে যেন বাবার হাত থেকে শক্তি আমার মধ্যে ট্রান্সফার হচ্ছে। আর বাবা বলছে, বাচ্চে এই যজ্ঞের সমস্ত দায়িত্ব আমি তোমাকে দিচ্ছি, তুমি এই যজ্ঞ খুব ভালোভাবে নিমিত্ত মনে করে সুন্দরভাবে যজ্ঞের পরিচালনা করো। বাবা সদা তোমার সাথে আছে, বাবার সদা সর্বশক্তি তোমার সাথে আছে। অনুভব করব বাবার দৃষ্টিতে বরদান, আমার মধ্যে শক্তির সঞ্চার হচ্ছে, আমি অনেক এনার্জির অনুভব করছি। বাবা আমাকে কত বড় দায়িত্ব দিল এই যজ্ঞ সামলানোর, বাবাকে আমরা বলব, জি বাবা আমি তোমার এই যজ্ঞ খুব ভালোভাবে সামলাব, তোমার নাম পালা করব, আমার চাল চলন ব্যক্তিত্ব কর্ম কথাবার্তা সব কিছু তোমার প্রত্যক্ষতা করবে। এখানে ভরপুর হয়ে এবার আমরা কামরা থেকে যাব হিস্ট্রি হলের দিকে। হিস্ট্রি হল যেখানে বাবা অর্থাৎ শিব বাবা ব্রহ্মা বাবার রথে দাঁড়ার মুরলি শোনাত, একটা সন্দারিতে বাবা বসত, একটা সন্দারিতে মাম্মা বসত, আর সামনে সব ব্রহ্মা কুমার কুমারীরা বসত। অনুভব করব আমিও সেই রকম একদম সামনের সারিতে বসে আছি, বাবা মুরলি শোনাচ্ছে, সেই পুরনো দুনিয়ায় চলে যাব, সাকার ব্রহ্মার শরীরে শিব বাবা, আমিও অনন্য মহারথীদের সাথে দাদিদের সাথে মুরলি শুনছি সাকার বাবার কাছে, সাকার বাবার মার দ্বারা। এইখানে আমরা আমাদের সমস্ত ব্যর্থ, সে ব্যর্থ সংস্কার হোক, কোনো অবগুণ হোক, ব্যর্থ কোনো সংকল্প হোক, যা কিছু ব্যর্থ সব বাবাকে, কমজোরি ব্যর্থ সব বাবাকে দিয়ে দেব, তার বদলে সমর্থ শক্তিতে নিজেকে ভরপুর করব। হিস্ট্রি হলে ব্যর্থ দেব সমর্থ হব। এবার হিস্ট্রি হল থেকে বেরিয়ে আমরা চলে যাব শান্তিস্তম্ভে, অর্থাৎ যেখানে ব্রহ্মা বাবার পার্থিব দেহ দাহ করা হয়েছিল। এই স্থান খুব শক্তিশালী স্থান, এইখানে আমরা বাবার সেই শান্তি আর শক্তি অনুভব করব, তারপরে পুরো বিশ্বে সেই প্রকম্পন ছড়িয়ে দেব। অনুভব করব শান্তি স্তম্ভে বসে আছি, বাবার থেকে শান্তি আর শক্তি আমার মধ্যে আসছে, অসীম শক্তির অনুভব করছি আমি।
আমার অঙ্গ অঙ্গ থেকে শান্তি আর শক্তির প্রকম্পন পুরো বিশ্বে যাচ্ছে। এবার পাঁচ পাঁচ স্বরূপ, প্রথমে অনাদি স্বরূপে আমি আত্মা পৌঁছে গেলাম পরম ধাম, অনাদি স্থিতিতে স্থিত হয়ে গেলাম নিরাকার স্বরূপ অনাদি স্বরূপ। এখানে আমি সম্পূর্ণ মুক্ত আর স্বতন্ত্র ছিলাম, এটাই আমার আসল ঘর, লাল প্রকাশময় এই দুনিয়া। আমি এখানে শিব বাবার একদম কাছে, অন্যান্য সব আত্মাদের থেকে আমি উজ্জ্বল, বাপ সমান, আমার থেকে সেই উজ্জ্বল কিরণগুলো আত্মাদের কাছে যাচ্ছে, বাবার থেকে আসছে, আমার থেকে যাচ্ছে অনাদি স্বরূপ। এবার আমি আত্মা পরম ধাম থেকে নিচে এই সাকার দুনিয়ায় আসছি পার্ট বাজাতে। আমি পৌঁছে গেছি এক সুন্দর সত্যযুগী দুনিয়ায়, এখানে আমি নিজেকে দেখব এক সুন্দর দেবী বা দেবতার শরীরে, ষোলকলা সম্পন্ন, সম্পূর্ণ নির্বিকার, মর্যাদা পুরুষোত্তম, ডবল অহিংসক, মাথায় ডবল তাজ, আমি রাজ সিংহাসনে বসে আছি, সম্পূর্ণ কাঞ্চন কায়া, পুরো শরীরে অলঙ্কারে সুসজ্জিত, চারিদিকে কারুকার্য খচিত সোনা হীরের মোহর, সামনে পুষ্প বিমান রাখা আছে, সামনে অসংখ্য দেবী দেবতা আমার সামনে, বসন্তকাল, পাখি কত সুন্দর গান গাইছে, মনোরঞ্জন করছে, খেলা দেখাচ্ছে, ঘিয়ের নদী, দুধের নদী, চারিদিকে এক অপরূপ শোভা, পাহাড় থেকে সুগন্ধিত ঝর্ণার জল বইছে, কি সুন্দর এই দুনিয়া। এই দুনিয়ায় আমি নিজের আদি স্বরূপ অর্থাৎ দেব স্বরূপকে দেখছি। আড়াই হাজার বছর আমি এইরকম স্বর্গের সুখ অনুভব করেছিলাম, পুষ্প বিমানে আকাশ পথে ভ্রমণ করছি, এইবার আড়াই হাজার বছর পর মন্দিরে মন্দিরে ইষ্ট দেব ইষ্ট দেবী রূপে আমার পূজা শুরু হলো। নিজেকে দেখব দাপর থেকে কলি পর্যন্ত, অনেক বড় মন্দিরে আমার পূজা হচ্ছে, অনেক বড় মূর্তি তৈরি হয়েছে আমার মন্দিরে। সকাল থেকে রাত পর্যন্ত হাজার হাজার ভক্তের ভিড়, আমি আত্মা আমার সেই মূর্তির দুই ভ্রুকুটির মাঝে প্রবেশ করলাম, আমার মস্তকের উপরে শিব বাবা, শিব বাবার থেকে শক্তির সকাশ আমার মধ্যে আসছে, আমার বরদানি হাত থেকে, নয়ন থেকে, মস্তক থেকে, সমস্ত ভক্তদের কাছে বরদানি সকাশ যাচ্ছে,
समस्त ভক্তের শুদ্ধ মনোবাঞ্ছা পূরণ হচ্ছে, সবার দুঃখ দূর হচ্ছে, সবার বিঘ্ন বিনাশ হচ্ছে, ভক্তরা আমার মহিমা করছে, একবার আমার দর্শন পাওয়ার জন্য ভক্তরা ভিড় করে লাইনে দাঁড়িয়ে আছে, আমি সবার মনোকামনা পূর্ণ করছি, নিজেকে গণেশ রূপে দেখব, দুর্গা রূপে দেখব, কালী রূপে, লক্ষ্মী সরস্বতী, যার যে ইষ্ট দেব দেবী হওয়ার ইচ্ছা সে সেই রূপে নিজের পূজ্য স্বরূপকে অনুভব করব আর ভক্তদেরকে সকাশ দেব। এবার পূজ্য স্বরূপের পর চলে এলাম সঙ্গম যুগে, কত ভাগ্যশালী কল্যাণকারী যুগ, আমি নিজেকে ব্রাহ্মণ স্বরূপে দেখব, ডায়মন্ড হলে সাদা ড্রেস পরে আমি বসে আছি, স্টেজে বসে আছি, আর শিব বাবা পরমধাম থেকে ব্রহ্মার শরীরে সূক্ষ্ম বতনে প্রবেশ করলো। এবার বাপ দাদা দুজনে মিলে আমার সাথে মিলন মানানোর জন্য বতন থেকে নিচে নামছে। কত সৌভাগ্যশালী আমি যে স্বয়ং ভগবান আমার সাথে মিলন মানানোর জন্য তার ঘর ছেড়ে এই পুরনো দুনিয়ায় প্রবেশ করছে। আমি পদ্মা পদ্ম সৌভাগ্যশালী আত্মা, দেখব বাপ দাদা আমার সামনে স্টেজে বসে আছে, আমিও বাবার সামনে, পুরো ডায়মন্ডে আর কেউ নেই, শুধু বাবা আর আমি। বাবা আমাকে 5000 বছর পরে খুঁজে পেয়েছে, আমিও বাবাকে খুঁজে পেয়েছি, বাবা আমাকে স্নেহ ভরা দৃষ্টিতে দেখছে আর অনেক স্নেহ আর শক্তি ভরিয়ে দিচ্ছে, আমি বাবার স্নেহ আর শক্তিতে ভরপুর হয়ে যাচ্ছি, আমার সমস্ত বোঝ বাবাকে দিয়ে দিচ্ছি, বাবা আমার সাথে আছে অনুভব করছি সব সময়। বাবার দৃষ্টি নিতে নিতে হালকা হতে হতে আমি আমার ব্রাহ্মণ স্বরূপ থেকে ফরিস্তা স্বরূপে স্থিত হয়ে গেলাম। এটা আমার 5 নম্বর স্বরূপ, ফরিস্তা স্বরূপ, সাদা লাইটের শরীর, সূক্ষ্ম গতনে ঘুরে বেড়াচ্ছি, সাদা তুলোর থেকেও হালকা, এখানে অনেক ফরিস্তা ঘুরে বেড়াচ্ছে, আমি ফরিস্তা, গ্লোবের উপর দাঁড়ালাম, পুরো বিশ্বকে দেখছি, আত্মারা কত দুঃখী আর অশান্ত, সবাইকে দৃষ্টির দ্বারা শান্তি আর সুখের কিরণ দিচ্ছি, সবাই সুখ শান্তির অনুভব করছে। এবার ছয়ে শিব বাবা আমার মস্তকের উপর সদা ছত্র ছায়া হয়ে আছে, দেখব আমি আত্মা দুই ভ্রুকুটির মাঝে স্থূল শরীরে আর আমার মস্তকের উপর সদা ছাতার মতো হয়ে আছে শিব বাবা, আমি সেই ছাতার নিচে সম্পূর্ণ সুরক্ষিত, এই ছত্র ছায়ার মধ্যে কোনো বিকার, কোনো মায়া, কোনো পরিস্থিতি আসতে পারবে না, আমি বাবার ছত্র ছায়ায় 24 ঘন্টা সম্পূর্ণ নিরাপদ, সম্পূর্ণ সেফ, নিজেকে বাবার ছত্র ছায়ায় অনুভব করব, আর বাবার কিরণ সদা আমার সাথে আছে, সদা আমার উপর রিমঝিম রিমঝিম বাবার কিরণ আমার উপর আসছে,
অনুভব করব বাবার আমি কম্বাইন। এইভাবে আমরা প্রতি ঘন্টায় যখন যে সময় হবে সেই সময়ে সেই স্বরূপে স্থিত হতে পারি বা বসে যোগ করে আমরা এক থেকে বারো পর্যন্ত বারো রকমের যোগের অভ্যাস করতে পারি। এর পরের ভিডিওতে আমি সাত থেকে বারো পর্যন্ত যোগের কমেন্ট্রি দেব। ও শান্তি, ও শান্তি, ও শান্তি।